हाय फ्रेंड्स, वेलकम माय बैक टू चैनल सोना किचन एंड लाइफस्टाइले अपना दर के स्वागत जानाई। बंधुरा एक नतून रेसिपी निये चले एसेछि छाना पोस्त रेसिपी। ए छाना पोस्त रेसिपी आमी एक टु अन्य धरनेर भिन्न स्वादेर बनाते चलेछि, आपनारा देखते थाकुन। 250 मतो छाना नियेछि, छानाटा आमी भालोभाबे मेखे निच्छि। 4-5 मिनट ভালোভাবে মেখে নেব। বন্ধুরা দেখুন ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে, নরম তুলতুলে হয়ে গিয়েছে। এইবার দেখুন আমি অল্প পরিমাণ মতো ছানা নিয়ে আমি চৌকা শেপের একটা শেপ নিয়ে আসবো। আমি এইভাবে গোল করে নিয়েছি, এইবারে আমি চৌকো শেপে শেপ নিয়ে আসবো, আপনারা দেখতে থাকুন। এই একই রকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন আমি সবগুলো চৌকো শেপে শেপ নিয়ে এসেছি আর এইভাবে বানিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে তাই আমি তেল দিয়ে দেব। সম্পূর্ণ রেসিপি আমি সরষের তেলে বানাবো। তেল গরম হয়ে গিয়েছে, এইবারে আমি ছানাগুলো একে একে দিয়ে দেব। বন্ধুরা খুব অল্প আঁচে 3-4 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। তিন থেকে চার মিনিট হয়ে গিয়েছে, এবারে আমি উল্টে নেব। আরও 3-4 মিনিট ভালো করে ফ্রাই করে নেব, দিয়ে আমি নামিয়ে নেব। ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে, এইবারে আমি নামিয়ে নেব। পোস্ত আর গোটা শুকনো লঙ্কা আমি শিলে ভালো করে বেটে নেব। আমি পোস্ত আর শুকনো লঙ্কা শিলে বেটে নেচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। এইভাবে একবার বেটে নিয়েছি, আরও একবার ভালো করে বেটে নেব। দেখুন বন্ধুরা ভালোভাবে পোস্তটা বাটা হয়ে গিয়েছে, এবারে আমি বাটিয়ে তুলে নেব। নিয়েছি সরষের তেল, লবণ নিয়েছি, হলুদ নিয়েছি আর পোস্ত আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এইসব উপকরণ দিয়ে বানিয়ে নে ছানাগুলো ফ্রাই করে নেওয়ার পর যেই এক্সট্রা তেল ছিল তাতে আমি মশলাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 3-4 মিনিট লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। মশলাতে অল্প পরিমাণ জল দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে ভালোভাবে, এইবারে আমি ছানাগুলো দিয়ে দেব।
পরিমাণ মতো জল দিয়ে দেব, বেশি দেব না, অল্প পরিমাণ জল দেব। 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, চটজলদি বানিয়ে ফেলুন ছানা পোস্ত রেসিপি। খুব অল্প মশলাতে, অল্প তেলে, অল্প টাইমে বানিয়ে ফেলুন চটজলদি। ছানা পোস্ত রেসিপি বানানো হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম। বন্ধুরা, আমি এইভাবে ছানা পোস্ত বানিয়েছি। আপনারা কে কেমনভাবে বানান আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। বন্ধুরা, এই ছানা পোস্ত রেসিপি আপনারা ভাতের সাথেও খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন, আপনাদের খেতে খুবই ভালো লাগবে। আমার বানানো ছানা পোস্ত রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অল করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার।